গাইস এখন আমরা আছি ফেনি সরকারি কলেজে তো সরকারি কলেজের আশেপাশে কি আছে দেখানোর চেষ্টা করব ভাই আপনি আপনি লুকিয়ে আছেন কেন আমি গুগল আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন রাতে মনে হয় আজকে একটু বেশি করে ফেলছে দুই তিন বার উপরে বসবেন বসবেন কোন জায়গা মাঝখানে বসবেন ফুল এগারোটা তুই ঘুরমু গাইস আপনারা এখন ব্যানারে যাকে দেখতে পারতেছেন আমাদের ফেনী জেলার এমপি কে দেখতে পারতেছেন আসলে আমাদের ফেনী জেলার যতটুকু সৌন্দর্য রয়েছে আসলে এই মূল সৌন্দর্যটা কিন্তু আমাদের এমপি কিন্তু মানে সম্পূর্ণরূপে আমাদের ফেনী সিটিটাকে পুরো স্মার্ট করে রাখার চেষ্টা করে তো রাতের বেলা আমাদের ফেনী সিটিতে কিন্তু মানে খুবই অস্থির লাগে যার কারণে আপনাদেরকে রাতের বেলা দেখাচ্ছি এখন কিন্তু বর্তমানে কলেজ মাঠে কেউ নেই কিন্তু শুক্রবার অথবা সপ্তাহের কিন্তু পাঁচ থেকে ছয় দিনে আমি দেখি যে বেশিরভাগ সময় কিন্তু পুরো মাঠের ভিতরে কিন্তু এখানে অনেকে বসে আড্ডা দেয় মোটামুটি ভালো একটা সময় কাটে তো আমি এখানে যখন সময় পাই তখনই আসি তো ফ্রেন্ডদের সাথে যখনই ফেনীর ভিতরে আসা হয় তখন কিন্তু আমি কিন্তু কলেজ মাঠে ঘুরে আসি তারপর এখানে দিঘিরপাড়ে ঘুরে আসি তো এখন আমি বর্তমানে কলেজের চারপাশ ঘুরবো তো এখানে সম্ভবত এটি হচ্ছে একাডেমিক ভবন আর ভিতরে তেমন একটা কিছু নেই কিন্তু এখানে কিন্তু মোটামুটি ভালো একটা সময় কাটানো যায় কারণ এখানে নিরিবিলিতে বসে থাকা যায় আড্ডা দেওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন যাই হোক মানুষজন আসতে টুকটাক কতটা বেশি মানুষজন নেই যদিও শুক্রবারে কিন্তু ফুল থাকে একেবারে শুক্রবারে অতিরিক্ত মানুষ থাকে এখানে বসে থাকে গ্রুপ করে এক এক গ্রুপে দেখা যায় যে কিন্তু পনেরো বিশ জনও আছে আর এখানে মেল ফিমেল দুইটাই আছে সাথে এখানে কাপলদের কথা তো না বলাই না তো দিনের বেলায় কিন্তু মানুষজন অবার থাকে আর রাতের বেলায় কিন্তু তেমন কমও থাকে না দশটা পর্যন্ত কিন্তু প্রচুর মানুষ থাকে দশটা পরপরই তেমন একটা মানুষ আর এখানে থাকে না তো আমরা এখান থেকে বের হয়ে যাব কারণ এখানে পুরো এরিয়াটা কিন্তু ঘোরা হয়ে গেছে তো এখানে কিন্তু জায়গাটি কিন্তু অনেক বড় ফেনী কলেজটি তো যারা ফেনী কলেজে পড়েন আর আশা করে যারা ফেনী কলেজের আশেপাশে আসেন এই জায়গাটাতে ঘুরে যান যখনই আসেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেমন কন্টিনিউ টিকটকের ভিডিওগুলোর ভিতরে কিন্তু এই জায়গাটিতে অনেকে ভিডিও করে আর ভিডিওগুলো কিন্তু অনেকটা ট্রেন্ডিং এর ভিতরে চলে তো অনেকে কিন্তু যারা গ্রাম সাইডে রয়েছে তেমন একটা কলেজে আসা হয় না কিন্তু ফেনীর ভিতরে মোটামুটি আসা হয় তো আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি তো যেহেতু আমার পাশে ফ্রেন্ডরা আছে তাদের সাথে ঘুরতে আসলাম আর সাথে ফেনী কলেজটা অর্থাৎ ফেনী সরকারি পাইলট কলেজটা দেখানোর চেষ্টা করছি তো এখন কিন্তু আমরা বের হয়ে যাব কারণ এক গেট দিয়ে আমরা আসছি এখন আরেক গেটে পৌঁছাই গেছি আর এখন আমরা এখান থেকে বের হয়ে যাব আর এখানে বড় যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে ফেনী জেলার সবথেকে বড় বিল্ডিং এই বিল্ডিংটিতে এই বিল্ডিংটি বর্তমানে কিন্তু চারতলা পাঁচতলা পর্যন্ত মল শপিং মল রয়েছে এর উপরে কিন্তু বাসা ভাড়া তো এটির যে বিল্ডিংটি এটির নাম হচ্ছে যে গার্ডেন সিটি তো একদিন গার্ডেন সিটি দিয়ে ঘুরে দেখাবো তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি যার কারণে ব্লগটি এখানে এন্ড করব তো সবাই কেমন আছেন সেটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ব্লগটি এখানে এন্ড করলাম।